পোস্তা করা মাংস কিমা করা, কাঁচা মাংসটা কিন্তু আপনি কিমা করতে পারবেন। হলুদ করে দেখাই ভিউয়ার্স, আপনারা খেয়াল রাখবেন হলুদ না করাটাই ভালো, কারণ হলুদ করতে গেলে শার্পনেস ব্লেডের ধার চলে যায়। আমরা শুধু এটা একটু প্রমাণ করার জন্য মটরটা কতটা হ্যাভি সেই জন্য আমরা হলুদ করে দেখাই। আপনারা এটার মধ্যে করতে পারতেছেন লং, এলাচ, দারচিনি, কফি গ্রাইন্ডিং করা, আর শুকনা যা যা করার দরকার আপনি সবই করতে পারতেছেন। লেখা আছে 1000 ওয়াট, এখানে দেখেন শরীফে 1000 ওয়াট কিন্তু লেখা আছে। আর এটা কিন্তু রেস্ট অফ সার্কিট ব্রেকার, প্রতিটা মোটরে কিন্তু রেস্ট অফ সার্কিট ব্রেকার, 100% কপার কয়েল। এটা 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি, 5 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে, মোটরে যে কোনো প্রবলেম হবে আমাদেরকে দিবেন, আমরা ফ্রি সার্ভিস করে দেবো, আল্লাহর রহমতে কোনো টাকা লাগবে না। মোটরের বাম দিকে পালস ইউজ করা, আর ডান দিকে কিন্তু আপনার 3 স্পিড, 1-3 স্পিড আপনি, হ্যাঁ এইটা চাইলে এটা 1 স্পিড, দেখেন কত স্পিড। আসলে ভাই এখানে কিন্তু আরেকটা কথা বলি, এগুলো কিন্তু সুপার সাইলেন্ট, স্পিড প্রচুর থাকবে, কিন্তু আপনার শব্দ হবে কম, আশেপাশে যদি কেউ থাকে ইনশাল্লাহ বিরক্ত হবে না বা তাদের মন খারাপ হবে না, শব্দটা কিন্তু খুব নিখুঁত, খুব সুন্দর একটা শব্দ। হ্যাঁ আমরা 3D দিলাম শরীফ ভাই, দেখেন আমি কিন্তু 3D দিছি, আপনি কোনো শব্দ পাচ্ছেন? কম শব্দ, কিন্তু অল্প শব্দ, হ্যাঁ প্রচুর স্পিড, আজকে আপনাদেরকে ভাই দেখাচ্ছি নতুন মিয়াকোর আপডেট, 23-এর আপডেট মডেল, আপডেট ভার্সন, নতুন মডেল ব্লেন্ডার। আর ব্লেন্ডারটা আমরা এখানে রাখছি, আপনার মডেল দুটো দেখেন, বক্সটা আগে দেখাই নি। এখানে পাচ্ছেন হলো আপডেটের নতুন মডেলে, 23-এর নতুন মডেল এলো, আপনি পাচ্ছেন মডেল নেম হচ্ছে হলো আপনার প্লুটো, প্লুটো 1000 ওয়াট, হ্যাঁ প্লুটো 1000 ওয়াট, ঠিক আছে 1000 ওয়াট। এবং আরপিএম পাচ্ছেন হলো, আমরা এখানে ডিটেল দেখাই দিই, এখানে পাচ্ছেন হলো আরপিএম 1800 আরপিএম, আর জগগুলি পাচ্ছেন তিনটা জারের মাপে আমি বলে দিচ্ছি। আপনার প্রথম জগটা পাচ্ছেন বড় জগ, যেটা 1.75 লিটার, জি 1.2 লিটার। আর মিডিয়াম জারটা পাচ্ছেন হলো 1.5 ml, মানে 1.5 লিটার। আর মিনি জারটা পাচ্ছেন, যেটা আপনি স্পাইসি করবেন বা মশলা করার জন্য ড্রাই মশলা, ওইটা 500 গ্রাম, জি 500 গ্রাম, জি ঠিক আছে। কপার কয়েল, আমি আগে যেটা দেখেছি এটা 100% কপার কয়েল, কেন কপার কয়েল ছাড়া এগুলো মোটর হয় না, অনেক হেভি ডিউটি। আপনার 1100 ওয়াট, মডেল নামটা আপনার খেয়াল রাখবেন, জেট মডেল, মিক্সার অ্যান্ড গ্রাইন্ডার, মিয়াকো পার্টস অফ ইউর লাইফ। শরীফ ভাই এখানে একটা কথা বলতে হয়, মিয়াকো কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো কোম্পানি, সুপরিচিত নাম সারা বাংলাদেশে, মিয়াকো সম্বন্ধে বলা কিছু লাগে না, কেন মিয়াকো সম্বন্ধে আপনারা সবাই জানেন। মিয়াকো কিন্তু চিপ রেটে গুড কোয়ালিটি দিতে পারে, একমাত্র শুধু একমাত্র মিয়াকো ব্র্যান্ডই, অন্য কোনো ব্র্যান্ডে কিন্তু আপনি দিতে পারে না। অন্য অন্য কোম্পানি হয়তো কম দামে হতে পারে, কিন্তু গুড কোয়ালিটি দিতে পারে না, হয়তো কমে হতে পারে, সেই প্রোডাক্টটা মিয়াকোর চেয়ে ভালো দিতে পারবে না। মিয়াকো কিন্তু, জি মিয়াকো ব্র্যান্ডটা কিন্তু খুব একটা ভালো ব্র্যান্ড। তা এখন আমরা কিন্তু মূল ইয়েসে চলে যাই, হ্যাঁ আমরা কিন্তু এখানে এখন ব্লেন্ডারে মোটরে চলে যাই বা জগের মধ্যে চলে যাই। আমি বলছিলাম একটু আগে যে 1.75 লিটার জার, এটা হলো জুসার জার, জুস করার জন্য। আপনার এটার মধ্যে আপনি কি কি করতে পারতেছেন? জুস করতে পারতেছেন, চালের গুঁড়া করতে পারতেছেন, নারকেল গুঁড়া করতে পারবেন, মেয়োনেজ করতে পারবেন। 6 পার্টের প্লেট শরীফ ভাই, জি এটা হচ্ছে আপনার জুসার জগ 1.75 লিটার। এরপর আমরা চলে যাচ্ছি মিডিয়াম জারটার মধ্যে, মিডিয়াম জারটা 1.5 লিটার, 1.5 লিটার, এটা তো 4 কাটার প্লেট। এটার মধ্যে শরীফ ভাই আইটেম করতে পারতেছেন ভিজা মশলা, ভিজা মশলা বলতে আমরা কোনটা বুঝি, যেটা আদা রসুন করা যায় বা আপনার পেঁয়াজ করা যায়, ভর্তা করা যায়, পাটা বাটা যে ভর্তাটা আমরা করে সেটা করতে পারবেন, এবং আপনার চাইলে পাতাও বাড়তে পারবেন, মেহেদিও বাড়তে পারবেন। এটার মধ্যে মাছের কুপ্তা করা, মাংস কিমা করা, কাঁচা মাংসটা কিন্তু আপনি কিমা করতে পারবেন, হলুদ করে দেখাই। হলুদ না করাটাই ভালো, কারণ হলুদ করতে গেলে শার্পনেস ব্লেডের ধার চলে যায়।
আমরা শুধু এটা একটু প্রমাণ করার জন্য মোটরটা কতটা হ্যাভি সেই জন্য আমরা হলুদ করে দেখাই। তারপরে এটার মধ্যে করতে বলতেছেন লং, এলাচ, দারচিনি, কফি গ্রাইন্ডিং করা, আর শুকনা যা যা করার দরকার আপনি সবই করতে পারতেছেন। এবং এখানে কিন্তু হ্যাঁ এটা এটা লাল বলতে পারেন বা ডিপ লাল বলতে পারেন। আর এটা মোটরের নিচে লেখা আছে 100% কপার কয়েল প্লাস ওয়াট, আমি আপনাকে বলে দিচ্ছি এখানে কিন্তু একদম অরিজিনাল লেখা আছে 1100 ওয়াট। ঠিক আছে, যেটা এগারো মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা আছে। আর এখানে ভোল্টেজ কিন্তু আপনার 220 ভোল্ট, 18000 RPM, এখানে কিন্তু খোদাই করে লেখা আছে, নিচে লেখা আছে। আর এটা কিন্তু রেস্ট অফ সার্কিট ব্রেকার, এই যে সার্কিট ব্রেকারটা ভিউয়ার্স আপনার খেয়াল রাখেন, এটা যদি 2-3 ঘন্টা আপনি চালান সেই ক্ষেত্রে গরম হতে পারে বা অটোমেটিক অফ হয়ে যেতে পারে। আপনি কিন্তু মন খারাপ করবেন না যে আমার মোটরটা কি চলে গেল না, আপনি কিন্তু মোটরটাকে ঠিক আমার মতো আমি যেভাবে ধরছি এভাবে উল্টে নিয়ে দেখবেন যে আপনার সার্কিটটাকে আরেকটু বেরিয়ে গেছে কিনা, সার্কিটটা আরেকটু বেরিয়ে গেছে কিনা, তখন আপনি এটা 5 মিনিট রেস্টে দিয়ে এটাকে পুশ করে দিবেন। পুশ করে দিলে আপনার অটোমেটিক আবার মোটরটা চলবে। এবং 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি মোটরের জন্য, 5 বছরের মধ্যে যে কোনো পোলোটোর ব্লেডগুলো আমি দেখেছি, এটা 4 পার্টের ব্লেড, ড্রাইমিল মশলার জন্য 4 পার্টের, হ্যাঁ 4 পার্টের ব্লেড, এটাও 4 পার্টের ব্লেড, এটার মধ্যেও আদা রসুন করা যাবে, আমরা সে মাছের কোপ্তা মাংস কিমা করতে পারবেন। এটা হলো আপনার বড় জারটা 1.75 লিটার, যেটা এটা সেম ওই জি ওটার জেটের মধ্যেই এটার মধ্যে সব কিছু করতে পারবেন। জি জি সব কিছু করতে পারবেন। আর একটা কথা বলি, এই অ্যাসেসগুলো কিন্তু সম্পূর্ণ 304 ফুট গেট অ্যাসেস, আর এইটা কিন্তু আপনি কখনো জং কালো মরিচা পড়ার কোনো ভয় নেই আল্লাহর রহমতে। যে কোনো সমস্যা হবে মোটরের যে কোনো প্রবলেম হবে আমাদেরকে দিবেন, আমরা ফ্রি সার্ভিস করে দেবো, আল্লাহর রহমতে কোনো টাকা লাগবে না। আর আমাদের আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি, ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি, আপনারা চাইলে যে প্রোডাক্টটা দেখে পছন্দ হলে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন, আমরা প্রোডাক্টটা বাসায় পৌঁছে দিলে আপনারা টাকা সেখানে তখন দিতে পারবেন। ঢাকার বাইরে যারা আছেন ভাইয়েরা, তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি, তারা কিন্তু পার্সেলে পাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, সেই ক্ষেত্রে কিন্তু অর্ডার করলে স্ক্রিনশট দিয়ে দিবেন। অর্ডার করার আগে আমাদেরকে কিন্তু 500 থেকে 1000 টাকা পে করতে হবে, এটা হলো বিকাশ আপনি পে করতে পারেন, তারপর আমরা এটা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো, আপনাকে ওখান থেকে কন্ডিশনের মাধ্যমে আপনার টাকা দিয়ে উঠিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি সুন্দর দেখতে পেলাম। আচ্ছা ভাইয়া, এখন এই প্রাইস কত থাকে? তাহলে তো ঈদ আসতেছে, কোরবান ঈদ, সবাই আসলে একটা ব্লেন্ডার লাগে ভাই। ঈদের জন্য তো স্পেশাল ছাড় পাবে নাই, এটার জন্য যেহেতু সামনে কোরবানি আসতেছে আমাদের কিন্তু অনেক মশলার দরকার হবে বা কিমার দরকার হবে, সেই ক্ষেত্রে সব ভাইদের জন্য বলতেছি ঈদ উপলক্ষে, ঈদ পর্যন্ত আমরা কিন্তু একটা স্পেশাল ছাড় দিচ্ছি। আপনারা যদি এটা মার্কেট থেকে যে কোনো শপ থেকে কিনতে গেলে 5.5-6 হাজার টাকা নেবে জেটটা, আমরা কিন্তু সেই প্রাইসটা আপনাদের জন্য রাখতেছি না, একদম ধামাকা অফার, একদম হোলসেল প্রাইস আমরা কিন্তু রাখতেছি আপনাদের জন্য 4850 টাকা, 4850 টাকা জেট 1100 ওয়াটের একটা ব্লেন্ডার। জি জি আর এটা পাচ্ছেন হলো মিয়াকো ব্র্যান্ডেরই, এটা পাচ্ছেন হলো আপনার প্লোটো 1000 ওয়াট, এটা কিন্তু আপনার মার্কেট থেকে কিনতে গেলে 5.5-6 হাজার এরকম নিতে পারে, বিভিন্ন দামাদামি করবেন বা আপনাদের একটা পেরেশানি, আমরা কিন্তু ঈদ উপলক্ষে ঈদ পর্যন্ত আপনাদের জন্য এটা কিন্তু প্রাইস রাখতেছি 4650 টাকা, 4650 টাকা। জি 1000 ওয়াটের ব্লেন্ডার এটা কিন্তু শরীফ ভাই এই ঈদ পর্যন্ত। আচ্ছা ও ঈদ পর্যন্ত, ঈদের জন্য, ঈদ পর্যন্ত। জি এরপরে প্রাইস যদি আল্লাহর রহমতে এই প্রাইস রাখার চেষ্টা করবো আপনাদের জন্য, যদি প্রাইস বেড়ে যায়, এখন তো আপনারা জানেন এলসি বন্ধ প্লাস ডলার রেট বাড়তি, ডলার যেহেতু নেই অনেক কিছু সমস্যার মধ্যে আমরা আছি, তা আমরাও চাচ্ছি আপনাদেরকে অনেকটা কাছে আনতে দামের মধ্যে দিয়ে, যে কতটা চিপ রেটে রাখা যায় সেই চেষ্টাটা আমাদের থাকবে আল্লাহর রহমতে। আমরা যখন কমবে আবার কমাই দেবো, বাড়লে সেটা তো আপনারা জানেন পরিস্থিতি শিকার এখন যেহেতু আপনার এলসি বন্ধ। আর আমরা কিন্তু আমাদের লোকেশনটা কি বলে দেবো? আমাদের লোকেশনটা বলে দেয় নাদিরা ট্রেডিং চন্ডিমা সুপার মার্কেট 57 নম্বর দোকান আসার, এটা হলো আপনার 3 নম্বর গেট দিয়ে আসতে পারেন, 7 নম্বর গেট দিয়ে আসতে পারেন, গেটে এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। এবং এটা আরেকটা কথা বলি, ঢাকা ঢাকার বাইরে না, শুধু যারা প্রবাসী ভাইয়েরা আছেন তাদের জন্য এই সুবিধাটা আমরা রেখেছি আল্লাহর রহমতে, আপনারা অর্ডার করলে একদম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা বাসায় পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য কিন্তু আমরা এখন মোটরগুলো আসলে চালিয়ে দেখবো, প্রথমে হচ্ছে আমরা যেটা দেখবো এটা দুটোটা দেখবো। জি এটা কিন্তু 1100 ওয়াটের আমাদের, জি 1100 ওয়াট শরীফ ভাই, এটা কিন্তু প্রচুর স্পিড, আপনারা আপনি স্পিড একটু দেখাই দিই, আপনি দেখেন এটা কিন্তু পালসে ব্যবহার করা যায়।
স্পিডের হিসাবটা কিন্তু আমার জক পড়ে যাচ্ছে। এটা কিন্তু পালসি ইউজ করা, মোটরের বাম দিকে পালসি ইউজ করা, আর ডান দিকে কিন্তু আপনার থ্রি স্পিড, ওয়ান টু থ্রি স্পিড আপনার। হ্যাঁ, এইটা চাইলে এটা ওয়ান স্পিড, দেখেন কত স্পিড। আসলে ভাই এখানে কিন্তু আরেকটা কথা বলি, এগুলো কিন্তু সুপার সাইলেন্ট, স্পিড প্রচুর থাকবে, কিন্তু আপনার শব্দ হবে কম। আশেপাশে যদি কেউ থাকে ইনশাল্লাহ বিরক্ত হবে না বা তাদের মন খারাপ হবে না, শব্দটা কিন্তু খুব নিখুঁত, খুব সুন্দর একটা শব্দ। হ্যাঁ, আমরা থ্রিতে দিলাম শুরু ভাই, দেখেন আমি কিন্তু থ্রিতে দিছি, আপনি কোনো শব্দ পাচ্ছেন? কম শব্দ, কিন্তু অল্প শব্দ। হ্যাঁ, প্রচুর স্পিড, আমরা এই মোটরটাকে একটু চালিয়ে দেখেন, আপনার বামে কিন্তু পালস, হ্যাঁ অপন ইউজ করতে পারবেন, আর ডানে দিয়ে ওয়ান টু থ্রি স্পিড পাবেন, দেখেন ফুল স্পিডে। শব্দ কিন্তু খুব সুন্দর শরীর ভাই, শব্দতে আপনার এরকম কোনো বিরক্ত আসবে না যে তুমি কি চালাইতেছ। চমৎকার, জি ভালো জিনিস আসলে, ইনশাল্লাহ।